ওর সাথে তোমার পরিচয় করাতে নিয়ে আসলাম। ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, ওকে আমি ভালোবাসি। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুমি আজকে থেকে আমাকে ভুলে যাও। যাই হোক মা, খুঁজমনি খিদা লাগছে, কটা খাবার দিবা? না, আমি কোনো খাওয়া দিতে পারবো না। কেন মা? তার মানে তুমি কি কইতে চাইতেছো, আমি না খেয়ে থাকবো? আমি তোমাকে আগে ভালোবাসতাম, এখন ভালোবাসি না। কিন্তু কেন? কেন আবার? সেটা তো আমার থেকে তুমি বেশি ভালো জানো। দেখো পায়েল, ভালো করে বুঝতে পারি যে আমি বেকার দিকে আজকে তুমি এরকম করতেছো, কিন্তু পায়েল তুমি কিন্তু এটা বলে যাও না, আমি কিন্তু সারা জীবন বেকার থাকবো না। শুধু তোমার ভালোবাসে বলেই বারবার তোমার কাছে ছুটে আসি। আজকে আমি বেকার বিলে তুমি আমার অবহেলা করতেছো, আমার কোনো দাম দিতেছো না। কিন্তু একটা সময় তুমি এরকম ছিলে না, একটা সময় অনেক ভালোবাসতে তুমি আমারে, আর কথা দিছিলে সারা জীবন আমার সাথে পাশে থাকবা। কিন্তু কয়েকটা দিন যাবো আমি চাকরির জন্য খোঁজাখুঁজি করতেছি, সেটাও তুমি জানো। সব কিছু যাই না, এখন তুমি আর অবহেলা করতেছো, আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইতেছো? হ্যাঁ, সম্পর্ক ছিন্ন করতে চাইতেছি। দেখো না, কোনো মেয়েই চায় না একটা বেকার ছেলেকে বিয়ে করতে। তোমাকে বিয়ে করলে আমার লাভ হবে না, আমার ক্ষতি হবে। আমি তো আগে জানতাম না যে তুমি এরকম বেকার, না হলে তো তোমাকে আমি লাভ করতাম না। এখন সব কিছু জানতে পারছি, এখন আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। বাহ, খুব সহজে বলে দিলে, এখন তোমার আমার প্রতি ভালোবাসা নাই। কিন্তু একটা সময় এরা নারে তুমি ভালোবাসতা। একটা কথা মনে রেখো পাইল, ভালোবাসা তো তুচ্ছ না, চাইলে এটা ছুঁড়ে ফেলাই দেওয়া যায়। চুপ করো রানা, তোমার কাছ থেকে আমি এত জ্ঞান শুনবো না, তুমি আমাকে এত জ্ঞান দিবা না, বুঝছো? জ্ঞান জ্ঞান পায়েল। আচ্ছা পায়েল, তোমার কি মনে হয় আমি সারা জীবনই বেকার থাকবো? হ্যাঁ, আমার তাই মনে হয়, কারণ আমি তোমার সাথে যতদিন ধরে রিলেশন করি আমি এরকম কোনো কিছু দেখি নাই যাতে তোমার একটা চাকরি হয়। আর আমি তো জানি যে তুমি এতটা শিক্ষিত না, তোমার চাকরি হবে কিভাবে? ঠিক আছে পায়েল, বুঝতে পারছি। আসলে দোষটা আমার বেকারের না, বেকার সাথে সাথে যে আমি গরিবও। তুমি অবহেলা করো না তো কি করবা, নিজের বাপ মাই আমার সহ্য করতে পারো না, আর তুমি তো প্রেমিকা। হ্যাঁ, এতই যেহেতু বুঝো, তাহলে প্রতিদিন কেন এখানে দাঁড়া থাকো? আমি যেখানে যাই কেন পিছনে পিছনে যাও? আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না তো তুমি? এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা, মনে রাখবা তুমি। আমার দোষ কি? আমার ভালো করে খুঁজো, চোখে চশমা লাগায় খুঁজো, ঠিক আছে? বৈশা বৈশা খাইলে আমি ঘর দিতে পারবো না। যাই হোক মা, খুঁজমনি খিদা লাগছে, কটা খাবার দিবা? না, আমি কোনো খাওয়া দিতে পারবো না। কেন মা? তার মানে তুমি কি কইতে চাইতেছো, আমি না খেয়ে থাকবো? হ্যাঁ, না খেয়ে তো থাকবি, তোর মতো বেকার পড়া আমি বাদ দেবো, তা হইব না। মা, এমন করো না। দেখো, আমি তো পরিস্থিতি শেখার, আজকে বেকার আছে দেখে তুমি আমার সাথে যাতা ব্যবহার করো, প্রতিদিন আমার কথা শোনাও। এমন কোনো দিন নাই যে সকালে আমার বাড়ি থেকে আমি না খেয়ে না বাইরাই। তুমি তারপরে একটা বারও কও না যারা না কড়া ভাত খেয়ে যা, সেটা আমি খুব ভালো করে জানি। কেন তুমি কও না? বেকার দেখে আমি আসলে মাঝে মাঝে মনে হয় এই আমার বেকার জীবনটা আমি শেষ করে দিই, এই বেকার জীবন আমার ভালো লাগতেছে না। যা, কলাই দড়ি দাও বড় না, বিষ খায় মুরগা, তা আমার শোনাস কেন লিগে? আমি বেকার পোলারে ভাত দেব না, এক কথাই শেষ। ঠিক আছে মা, আসলে আমার ভাত খাইতে হবে না, আমি চলে যেতেছি। চলে যখন যাবে একবার চলে যাবে, তা ওই মুখ আমার দেখাবি না। হ্যাঁ,
রানা এখানে বসে কান্দাছস কে কেন কান্দাছি সেটা তোমার না জানলেও চলবো না জানলেও চলবো আমি তোর বাবা কি লাগে কান্দাছস আমার কাছে ক মার কাছে কটা বাচ্চা ছিলাম মা তো বাদ দিলই না উল্টো আমার কতগুলো কথা শুনাইয়া বাড়ি থেকে বের করে দিছে হ্যাঁ ঠিকই করছে নিশ্চয়ই তোর বেকার কইছে বেকারে বেকার কখনো তো কি করবো হ্যাঁ তা যদি জানোস তাহলে তোর মায়ের যা করছে এটা ঠিক মনে করবি এটাই উচিত কাম ও তার মানে তোমার কাছে মনে হইতেছে মা যা করছে ঠিকই করছে কেন মনে হইব না এই তোর মতো বৈশা বৈশা কেরা খায় দেখতো সারা গ্রাম ঘুরে দেখো বাবা এমন না যে আমি চাকরি খুঁজি না কিন্তু আমি চাকরি পাই না কিন্তু একটা কথা মনে রেখো তুমি বাবা হিসেবে তোমার একটা কর্তব্য আছে তার ছেলের জন্য কিছু করার থাম কর্তব্য আছে তোরে পড়াশোনা করাইছি এখন নিজের চাকরি নিজের খুঁজে দেন লাগবো চাকরি তুমি খুঁজতেছি কম জায়গায় তার খুঁজতেছি না কোন জায়গায় আমার চাকরির ব্যবস্থা হয়েছে যেদিন থেকে আমার মা মারা গেছে সেদিন থেকে আমার কপাল থেকে সুখ শান্তি উঠে গেছে আর তুমি দ্বিতীয় বিয়ে করে আনার পর থেকে তুমি নিজে পরিবর্তন হয়ে গেছো আমারও তুমি কথা শোনাও ছেলেবেলে আমার মনেই করো না জানা মুখে আসে সবই বলো তুমি আমারে দেখ রানা এই বড় বড় কথা কবি না ঠিক আছে বড় বড় কথা কইতেছে না বড় বড় কথা তোমরা কইতে বাধ্য করো আজকে তোমার মা বাইসে থাকতো তাহলে আমার তো অবহেলা করতো না আজকে আমার অবস্থা এরকম হইতো না ও তাহলে তুই কইতে চাস দ্বিতীয়বার যেটা বিয়ে করে আনছি এটা তোর মা না না আরে এই জন্যই তো এই জন্যই তোর সাথে খারাপ ব্যবহার করে তুই তো তার মা বইলে মাই নেই নিবার পারস না উল্টা পাল্টা কথাবার্তা ও এতগুলো কথা কইলাম সেগুলো তোমার কিছু মনে হইলো না যে মায়ের কথা কইছি তখন তোমার কাছে লাগে গেছে কথাটা না কেন লাগবো না তোর এই বেকার জীবন আমাগরে এখন আর সহ্য হয় না বুঝছস আমার শেষ কথা শুনে রাখ যে পর্যন্ত একটা কাজের জোগাড় না করতে পারবি এই বেকার সাইনবোর্ডটা জীবন থেকে মুছবার না পারবি এ পর্যন্ত আমার বাড়িতে যাও বন্ধু তুই বাড়িতে যাবি না আমার অবহেলিত জীবন আমার আর ভালো লাগে না যখন তুমি আমার মায়ের নিয়ে গেছো তার সাথে কেন আমার নিয়ে গেলে না এই বেকার জীবন অভিশপ্ত জীবন আমার আর সহ্য হইতেছে না আল্লাহ তুমি একটা ভালো কিছুর ব্যবস্থা করে দাও যারা কিনা মন প্রান্তে ভালোবাসছি সেও আজকে আমার ছেড়ে চলে গেছে আল্লাহ নয় তুমি আমার একটা ভালো ব্যবস্থা করে দাও আর তা নইলে তুমি তোমার কাছে নিয়ে যাও আল্লাহ আমি জানতাম তোমার চাকরি হবে না তুমি সারা জীবন এরকম বেকারই থাকবা তাই ওর সাথে তোমার পরিচয় করে নিয়ে আসলাম ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড ওকে আমি ভালোবাসি ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর তুমি আজকে থেকে আমাকে ভুলে যাও পায়েল এসব তুমি কি বলতেছো তুমি কি আমার এখন অপমান করার জন্য ডাকছো নাকি হ্যাঁ অপমান করার জন্য তো ডাকছি কেন গায়ে কি বেশি লাগছে যার কিছু করার মুরাদ নাই কোনো কাজকর্ম করে না তার আবার মান সম্মান কিসের আমার যা খুশি আমি তোমাকে তাই বলতে পারি তোমার তো গায়ে লাগতেছে কেন ঠিকই তো তুমি ঠিক কথাই বলছো আমার তো বেকারের জন্য প্রেম ভালোবাসা না তুমি যেটা করছো সেটা ভালোই করছো দোয়া করি তোমরা দুজন অনেক সুখী হও সবসময় ভালো থাকো তোমরা হ্যাঁ আমরা তো সুখেই থাকবো সেটা তোমাকে বলে দিতে হবে না আর তাছাড়াও তোমার মতো বেকার না ও ভালো একটা জব করে আর আমার একটা কথা তুমি বেকার দেখে তোমাকে ভালোবেসে আমি অনেক কষ্ট পাইছি এই বেকার থাকার অবস্থায় তুমি অন্য কোনো মেয়েকে ভালোবাসো না তাহলে ওই মেয়েটা আমার মতোই কষ্ট হবে যেদিন নিজের পায়ে দাঁড়াইতে পারবা তখন কাউকে ভালোবাসবা আসো
পাইল নেই তে পাইলের মতো তো মনে হচ্ছে কি ব্যাপার মুখ ডাকতেছেন কেন আমাকে দিতে দেখি আপনার মুখটা না না আমার এই মুখ আমি কারো দেখাইতে পারবো না পাইল পাইল তুমি কিন্তু পাইল তোমার এই অবস্থা কেন তুমি ভিক্ষা করতেছ আমার কপালের দোষে আমি ভিক্ষা করতেছি আসলে কি রানা আমার যার সাথে বিয়ে হইছিল সে আমারে তালাক দিয়ে দিছে আমার বাড়ি নিলামে উঠছিল কোনো জায়গা সম্পত্তি সে পাইব না দেখা আমারে তালাক দিয়ে দিছে এখন তো আমার আর কেউ নাই তাই এখন আমি ভিক্ষা করেই খাই ও তাই দেখছো পাইল ভাগ্যের কি নির্মম পরিহাস একটা সময় আমি বেকার ছিলাম বিলে তুমি আমার ছেড়ে চলে গেছো কিন্তু সেই সময় তুমি যদি আমার পাশে থাকতা আজকে হয়তো বা আমি আরও ভালো কিছু করতে পারতাম কিন্তু আফসোস লাগতেছে সেই সময়টা আমি তোমার পাশে পাইনি আর আজকে যদি তুমি আমার পাশে থাকতা অন্তত তোমার পক্ষে বিক্রয় খাইতে হতো না এই অবস্থা কখনোই তোমার হইতো না আমি এখন ঠিকই সব বুঝতে পারি কিন্তু তখন তো আমি জানতাম না যে আমার ভাগ্যে এমন দিনও দেখতে হইব যাই হোক রানা তুমি তোমার মতো সুখে থাকো আর আমি আমার মতো সুখে থাকি আর যদি পারো আমার কিছু সাহায্য করে যাও কি বললা সাহায্য তা আবার তোমারে লজ্জা করে না ওই মুখে আমার কাছে সাহায্য চাইতেছো এখানে যদি অন্য কেউ থাকতো তাহলে তো ঠিকই সাহায্য করতাম কিন্তু এখন তোমার দেখে সাহায্য করার মন মানসিক একবারে নষ্ট হয়ে গেছে গা ঘৃণ্য হইতেছে তোমার দেখে ঘৃণ্যা করারই তো কথা কারণ আমি তো তোমার কম অপমান করি না জানা তাই কইছি যাই হোক তুমি যদি আমার সাহায্য না করতে চাও আমার কোনো দুঃখ নাই তুমি যাইতে পারো